মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এই চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির অধীনে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ আজ পহেলা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে এই কার্যক্রমের অধীনে আজকে আমাদের এই ময়মনসিংহের গৌরীপুরে চলছে সেই উন্নয়নের কাজ এবং এই কাজ সারা বছরই পাশাপাশি মুজিব বর্ষে সেই মুজিব বর্ষ উপলক্ষে সেই কাজ জোরালোভাবে আমাদের এই গৌরীপুরে চলছে আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তারই গ্রামীণ সড়ক যে অংশ বিশাল একটি অংশ সেই অংশ এবং সেই রক্ষণাবেক্ষণের কাজে যারা নিয়োজিত আছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি আজকে আমরা গৌরীপুরে এলজিইডি ইডি উপজেলা প্রকৌশলী আছেন আবু সালে মোহাম্মদ ওয়াহিদুল হক তিনি আজকে আমাদের মাঝে আছেন আজকে আমরা এই ইঞ্জিনিয়ার সাহেব কাছ থেকে আমরা শুনবো আজকে আপনাদের তো এই রক্ষণাবেক্ষণ নিয়মিত রক্ষণাবেক্ষণ বা সেরে মাস বিপ্রীতে আজকে এই বিষয়টা আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম আবু সালে মোহাম্মদ ওয়াহিদুল হক, উপজেলা প্রকৌশলী, গৌরীপুর, ময়মনসিংহ। আমরা স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রণালয়ের আওতায় আমরা গ্রামীণ সড়ক উন্নয়ন করি। আমাদের সারা বাংলাদেশে প্রায় 3.5 লাখ কিলোমিটার রাস্তা উন্নয়ন করা আছে, কার্পেটিং করা আছে। তার মধ্যে ধরা আছে 3.5 লাখ, তার মধ্যে আমাদের 1,28,000 কিলোমিটার রাস্তা আমরা কার্পেটিং করেছি। এখন আমাদের এই বছরের অঙ্গীকারটা হলো যেসব রাস্তা আমরা কার্পেটিং করা আছে সেই সব রাস্তার আমরা সংস্কার করব। আমরা সাধারণত 3 ধরনের সংস্কার করে থাকি, নিয়মিত, সময়ান্তর এবং জরুরি। তা এছাড়াও এবছর আমরা যেসব রাস্তা আমাদের 1 বছর 2 বছর হয়েছে এবং সামান্য ত্রুটিযুক্ত হয়েছে, যেগুলো সামান্য রক্ষণাবেক্ষণ করলেই আমাদের রাস্তাটা চলমান উপযোগী হয়, জনগণের উপকৃত হয়, সেই কার্যক্রম এবং আমাদের বঙ্গবন্ধু যে স্মৃতি ছিল সবগুলো রাস্তাই আমাদের সম্পূর্ণ সঠিকভাবে হবে। যেগুলো আমাদের কার্পেটিং আছে সেই রাস্তাগুলো আমাদের যাতে ভালোভাবে চলতে পারে এবং তার সাথে আমাদের অন পেমেন্ট অফ পেমেন্ট ওয়ার্ক, যে আমাদের মহিলাদের আমাদের সারা বাংলাদেশ আমরা নিয়োগ করে আমাদের অফ পেমেন্ট কাজ যেটাকে বলে যে শোল্ডার রিপেয়ার থাকলে রাস্তাটা যত ভালো হয় সেই কাজগুলো আমরা একসাথে শুরু করছি। এবং এই মাসটা আমাদের অক্টোবর মাসটা আমরা মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এই মাসটা আমরা সম্পূর্ণরূপে এইভাবেই এইটাই জরুরি আমরা কার্যক্রম হিসেবে গ্রহণ করেছি যে সড়ক সংস্কার হবে। এছাড়াও আমাদের যেগুলো আমাদের কাজ চলমান আছে, যা আমাদের যেগুলো জিওবি মেনটেন্স সেটাও আমাদের টেন্ডার হচ্ছে, সেগুলো কাজও চলমান হবে। ইমার্জেন্সি মেনটেন্স যেগুলো জরুরি অবস্থায় ভেঙে গেছে সেগুলো আমাদের কাজের সংস্কার হবে এবং তার সাথে অফ পেমেন্ট যেগুলো শোল্ডার মহিলারা কাজ করছেন তা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবার দোয়া কামনা করছি আমরা যাতে সুষ্ঠুভাবে এই কাজটা সমাধান করতে পারি, সবাই আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনছিলাম গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহিদুল হক সাহেবের কাছ থেকে এই আজকের মুজিব বর্ষের অঙ্গীকারের যে সড়ক হবে সংস্কার এই চেতনার যে তাদের বিস্তারিত বা এই সংস্থার যে তাদের যে কার্যক্রম তার সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিলাম। তবে আমরা এই যে বাংলাদেশে যে উন্নয়ন কর্মকাণ্ড এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে গ্রামীণ যে উন্নয়ন হয়েছে বা হচ্ছে এবং সেটি ধারাবাহিকতায় আজকের এই উন্নয়নের রাস্তাঘাট চিত্র তুলে মানে আমরা আজকে দেখলাম এবং সারা বাংলাদেশেই আজকে আমাদের এই গৌরীপুরের মতো এবং সকল জায়গায় এই নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে এবং আমরা আশা করব এই গ্রামীণ জনপদ এবং এই গ্রামীণ সড়কের যারা উপকারভোগী তারা আরও সুযোগ সুবিধা লাভ করবেন সেটা আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আমি ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।